নহয় এ মই ও বাবা মই পুলিশ বুলি ভাবছিলো এ পুলিশ নহয় ও ভাই পুলিশ গেলনা এসি হম পাওঁ বাবা মটৰচাইকেলৰ মাত শুনছো মই ও ভাই কি হ'ব এতিয়া আমাৰ কি বোলে সাংবাদিক মাতি তোৰ ওপৰত নিউজ বনাব তোৰ লগতে আমিও শেষ আও কচাম ও পাগলি তার মাথা দিতে বুদ্ধি কোনি হুমে দিলা রে ছকে ছক ছক ছকে ছক ছক রেল গাড়ি যায় ও নহয় নাও গাড়ি যায় ওই গেস্টিক কাকা তুই নু কি হরু সুলি তরে নাও খেলি আছ ওই তো লাজ নাই কি নু হরু সুলি বুলি কোয়া ওই আমি যে আগতে ইমা দিগলে খিলছিল কি ভাল লাগছিল আজি চলে না নসলে তাকে চলে চাইছো মরো খাপলাঙৰ ঘৰত যিবোৰহে গণ্ডগোল কৰিলে হেপাই সিহঁতে কেছ নিদিয়ে কৈ থাকিব নোৱাৰিলে সেইকাৰণে কেছটো দি দিলে ছোৱালী এটা দিলি মানুহ যৌতুক দে আমিও সেই বুলিয়ে বিচাৰিছিলো বুজি পাইছো ছোৱালী দিলেতো যৌতুক দিয়েই কিন্তু ছোৱালীজনীতো বিয়া পাতি অনা নাই নহয় ওলোৱাইহে আনিছে পুলিচৰ হাতত পৰিলেতো কুশলে নেৰিবই মাৰধৰটো কৰিবই এতিয়া মই কি কৰিম আপুনি এটা সিদ্ধান্ত দিয়কচোন এই টেনচনটা এটা ভাল উপায় আছে তহঁত দুয়োজনে গৈ খাপলাঙৰ ঘৰত ভৰিয়ে হাতে ধৰি মীমাংসা এটা কৰি লওঁ যাতে সিহঁতে কেছটো উঠাই লওঁ নহ'লে কিন্তু মহাবিপদ হ'ব সিহঁতৰ ঘৰতনো কেনেকৈ যামেই এই অসুৰ মুখাৰ মাজলৈকে আপুনিয়ে কিবা এটা কৰকেই মই বাৰু আলোচনাটো কৰি দিম কিন্তু তহঁতে আগতে যাব লাগিব মোৰ অকলে অকলে যাবলৈকে ভয় লাগবই টেনচনটা ক'ত বা সিহঁতে কি কৰে মোৰ বৰ ভয় লাগে মোৰ ভয় নালাগে বুজিছ সাহস কৰিব লাগিব নহ'লে কিন্তু পুলিচৰ হাতত পৰিলে বৰ ডাঙৰ কথা হ'ব বুজিছ নাই লোকৰ ছোৱালী এজনী পলুৱাই আনি পিছত যৌতুকৰ দাবী কৰাটো ভাল কথা নহয় সেইকাৰণে এইবোৰ কাণ্ড ঘটিছে ময়ো দাবী নকৰিলো হয় নহয় চব মানুহে সুধি থাকে কইনাটোৰ লগত একো আনা নাই নেকি নাই নেকি বুলি তেতিয়া মোৰো লাজ লাগে সেইকাৰণেহে মই এইবিলাক কৈছিলো সেইটোৱেতো মহাভুল কৰিছ আনৰ কথা শুনিব নেপায় নহয় আনৰ কথা শুনি বোৱাৰীটোক এইবোৰ দুখ কষ্ট দিছ এইপিনে যৌতুক দাবী কৰিছ সিহঁতে কেছ নিদি কি কৰিব হ'ব এতিয়া যি হ'ল হ'ল এতিয়া মীমাংসাটো কৰিব লাগে সোনকালে নহ'লে বিপদ আহি আছে মই এতিয়া যাওঁগে বুজিছ ৰবচোন যাবা নালগে ৰবচোন মোক কিবা এটা উপায় দি থৈ যাকেই মই মৰিবলৈ চাওঁচোন চাওঁ বচোন বব ইয়াতে বহে হ'ব নহয় চাওঁ উঠচোন উঠ আৰু কান্দি নাথাকিবি অ' বচোন ব আজি ইমানখিনি নহ'লেহেঁতেন আগতে চিন্তা কৰিলে নিজৰ ভুলৰ কাৰণে এইবোৰ হৈছে হ'ব মই মীমাংসা কৰি দিম এতিয়া কণ্টাক্ট এটাখন নকৰিবি বুজিছ নাই কোন মুহূৰ্তত পুলিচ আহে একো ঠিক নাই বুজিছ আবেলি যাবি মই যাম যাম দিয়ক হ'ব কি দুঃসহ আছিল সেই মুহূৰ্ত কি আলফুলীয়া কথা নক'লেই যেন ৰৈ যাব সময় বাহ এই কবিবিলাকেও যি ক'ৰ পাই শব্দগেলা বিচৰি পাই মনৰ ভাৱ প্ৰকাশ কৰিব গেলি চিলনিৰ ফাকেৰে মানে জিংগালালাক যে আমাৰ আপাই পইচা দিয়া নাই সেইকাৰণে জিংগালালাই আমাৰ ঘৰত সাংবাদিক মাতিছে সাংবাদিক মাতিছে এতিয়া যি কৰা তই কৰিব পাৰিবি হয় নেকি মই এতিয়া উদ্ধাৰ কৰিব লাগে অ চানিমাই অ পুলিচ হ'লেই পলে হাৰিব পাৰি কিন্তু এই নিউজৰ মানুহ হাৰ পাই পহাই পলে হাৰিবি শেষ দে চব শেষ ঐতিয়া তই এনেকে নকবিয়ে তই যদি এনেকে ভয় খাই যা আমাৰ কি অৱস্থা হ'ব ঐ ভয় নাখাবাক গেলি মোক তহঁতে কি বুলি ভাবিছা হা যা আন হয় প্ৰেচাৰত টেবলেট আন আৰু সাংবাদিক মাতা মহাশয় কৈ গেলি তাক তাক আজি মই কোবে কোবে খেদিম মই সাংবাদিক ঘৰখনত গেলি আহিব লগা বিপদ গেলা গুচি যাব অ'
ঠিক কইছ রইতে তই আকুমান মিহি মিহিকে কিন্তু আমাও ভাল দিন আহিছে দেই মানে হেলো আগতে পুলিছে গাঁৱত বিচাৰি আহিলে কাক বিচাৰি আহে আমাকে এই আজিকালি কিন্তু বেলেগকো বিচাৰি আহে কেন তোৰ কি হিংসা লাগছে নেকি হেতে কা হিংসা লগা নাই ও আকুমান এই হেপাক যদি ধৈ পুলিছে দুই পিটনমান দি দিয়ে তেতিয়া মনটো অকণ ভাল লাগিব দৰ হলে দুই পিটন না বালক রে পিটন দিব হেও কুমান সি কিন্তু কম সময়ত অ মানুহ সমাজত একে ফেমাস হৈ গল বা কত নুলা কত নুলাই সি টিভিত পেপাৰত অ পুলিছেও তাক বিচাৰি ফুৱে মুঠতে সবতে তাই নাম এই বিচাৰিলে কি হব ভালৰ কামৰ জন্য বাইৰ নাই না খারাপ কামের জন্য বাইরে হইছে যৌতুক চাইছিল যৌতুক ওরা তো থানায় নিয়ে হারা রাত পিটন দেন লাগি ঠিক কথাই কইছো তয়ে কসুন ভাগির মই তে কি করম ও মানে হ্যাঁ কথা কইলে এনে কো আকই গিয়ে ঘনে ঘর মাঝে তাক তুক কই কাজে লাগিয়ে থাকি সে বলে ইমান ডাঙর একটা ডিসিশন লবনে লাগে না হয় এতি আপনি জি হল হল রাখংবুর বাদ দিও আও কেস তো উঠাই লক নরং নাই না হবো মই কেস তো উঠাই ন লং তা পুলিশে ধরি লৈ যায় পুরা কুবাব লাগবো তেতিয়া হান্তি পাম ও মানে পুলিশৰ পিটন নেখাওঁতে সিহঁতে তামাম ভয় খাইছে তলে তলে মই সিহঁতৰ ঘৰলৈ গৈছিলোঁ নহয় সকলো গম পাই আহিছোঁ আকৌ একলাই ভয় খালি নহ'ব বাগেন এই খাপলাঙে এইবাৰ সিহঁতক পূৰা শিক্ষা দিম ঔ মাইদেউ এই টিভি বাতৰি এইবোৰত নিউজবোৰ ওলাই সিহঁতৰ মান সন্মান যিমান আছিলে সকলো শেষ হৈ গ'ল এতিয়া অন্ততঃ আপুনিতো মাফ কৰি দিব পাৰে নে কি কয় ক্ষমা কৰিলেনো কি হ'ব এ ভাগিন আকৌ একে ভাওনাই কেইদিনমান পিছত আৰম্ভ কৰিব হাপাই চাহটো খাই লৈছোঁ তই হ'ব বাৰু অ ভাগিন খা এবাৰ তই ইটা মাৰি মাথা ফালিয়াই দিলা এইবাৰ যদি টুকুৰা টুকুৰিকৈ কাটি নদী টুটাই দেই তাৰ কি বিশ্বাস আছে আমি নো কেনেকৈ বিশ্বাস কৰিম মই ভাগিন মানুহক মৰাটো হত্যা কৰাটো ইমান সহজ কথা নহয় মমাইদেউ তাইক মাই জানো সি সুখত থাকিব পাৰিব মৰাৰ পিছত চাজা যে একো লাভ নাই তাক মই এতিয়াই হাকা দিওঁ জীৱনত যাতে এনেকুৱা কাম আৰু নকৰে সি ঠিক কথাই কৈছা তই আৰু যৌতুক বিচৰা মজাটো সিহঁতৰ মুখেদি বাহিৰ কৰিব লাগিব যি কৰে কৰক মামীদেউ মুঠতে সিহঁতৰ সংসাৰখন একেবাৰে ভাঙি যোৱাকৈ সিদ্ধান্ত এটা নল'ব আৰু ক্ষমা কর যাই তাই তো ভুল করা নাই বিরাজু করছা জানি বুঝি অপরাধ করছা তাই ওই খাপলা আগবহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গর্মি কুকারো সিম্ফনি লিভার আপনার লিভারক সদায় দেখা করে রাখে জিওনি সেলফি স্ট্যান্ড এ ওয়ান সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের সাথে গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স এল আই সি অফ ইন্ডিয়া হার্পাল আপকে সাথ অ্যাডিকশন ডিও স্মেল স্ট্রং লাস্ট লং হকিন্স ফুচুরা এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক আর মেগি টু মিনিট নুডলস আমি যৌতুক বিচাৰি ইমান অত্যাচাৰ কৰিম নেকি টিভিৰ মানুহ মুখাই এনেও পাবি পিছি পিছি কৈছি অলপ তাকেইতো আপনালোকে বাৰু এনেকুৱা কাম কৰিব না আমি ঘৰত তাকে আলোচনা কৰি আছিলো এইগিলাক সব সিহঁতৰ ঘৰৰ চক্ৰান্ত মিথিৰ বাপাৰ লগত সংসাৰ কৰাৰ ইচ্ছা নাই সেইকাৰণে উপা বাহানা যুঁজছি আৰু বা কাৰ ঘৰক যায় তাকেইতো কি যি হৈছে নহয় আজিকালি মানুহবিলাক ধৰবাই নৰি সেইকাৰণে বিয়া পাতোঁতে অলপমান চাই চিতি বিয়া পাতিব লাগে হয় দে নাই নুশুনলা বুঢ়াৰ কথা নামানা দেখা টানত পৰি কিয় কেকা এতিয়া পাইছি নহয় মোজা পালি হে বাই হব দে তই মানুহ দেখা পালি এগুলে জিতি কথা কিয় বকি থাকা হে অ কি হল হল আৰু মানুহ মাতে তো হল ইয়েস ইউ আর রাইট ভন্টি তুমি একদম সোজা কথা কৈছা ঠিক আছে আমি যাওঁ নেকি বাই তেতিয়া হলি যায় নেকি তাই যাওঁ দে ঘৰত বহুত কাম আছে হয় নেকি দে আকৌ সিহঁতক কওঁতেহে জগল লাগিল
এই নাওমন কথাতে মোর হোল লাইফ তুই পামসার হই গে এ হইছি যা কি হব ও আঙ্কেল নো নো আঙ্কেল নো বান্দার আই বান্দার ও হে পলাইছা এই আজি মোর লাঠি তোর পিঠি ও বেটা মারে এই এই ও হে পলাইছা এই এই ও হে পলাইছা এই 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 তো কুমে কুমে হেক কইছি মই মোরে সোনালী কণ্ঠ দি মই বহু গান গাব বিচাৰো সোনালী কণ্ঠৰ মুচান চাও তোমালোকে যি কৰা কৰা ৰক্ষা গেল এই কাৰহনীটো গেল ইটা আৰু সাংবাদিক নাহে দে ইমান বুঢ়িয়া সঁচা কথা কচোন তোর ঘর কায় কায় আছে আমার ঘর যাবি না তোরে খাতরা বুদ্ধিটো কি খাই বনাইছা হা খাতরা বুদ্ধি বনাইছা হৈ ৰহয় কোঠা বাট বাট আনব খুই দিও প্ৰসুন আমাৰ ঘৰ যাবি না জিলেবি ইমান মৰম কুৰকু টক আমাৰ এটা ডাবলা আছিলে লোক পালি হয় অনবৰত খায়ে থাকাটো কোঠা পাটো না লব খা লখা হ যাবি ৰহয় বিয়া পাইছা নাকি হা খা নাখা কালি এবে আৰু হা কোঠা এবিত কোঠা পাতি উজন আছা না বহুত ডাঙি চাং ৰ যা যা কালি এইবে ৰহা মা কচং মাং ৰ ও পখিলি মনৰ কথাও বুজি নাপা একবাৰ বিদেশ মাতি দি না প্লিজ তই ইয়াৰ পৰা যাবি না টুকুৰা টুকুৰা কাটে যাব লাগে যাম ঐ মিঠে মিঠে তই ঘৰৰ ভিতৰত আছা মই গম পাইছো আই এম ভেৰি ভেৰি সৰি প্লিজ কাম মাই হোম আই এম ৱেইটিং গেলি না তই কাটবাই লাগব কাটবা লাগব মানে অসমীয়াটো ভালকে শুদ্ধকে সোমাল হলে ইংলিছ মারবা আহে মোরা কি কয় বাই তার মানে জিঙ্গালালাক আজি দুটাই তামাম মাসি কি তামাম মাসি
অটোমেটিক মোর লগত আহি যায় আর দেখুন আগর ঘটনা তো তই জানা ও মাই এতে আমার আপার ভুল নাই দি তুমি কি হানে এক ঠগালা ন বাবা এ বাবা মই কিন্তু তোক একবারৰ কানে কৈ থৈ দিছো আর তই গাঁৱৰ আকো দায়িত্ব নলবি ইয়ে গাঁওখনৰ ভাল চিন্তা কৰি হে মই এগলা প্ৰগ্ৰাম পাতু আকো দৰকাৰ না এ বাবা আগে নিজে কিবা এটা কৰ ও নিজে ৰখাত তলে যায় তই গাঁও ৰক্ষা কৰবা নালগে কুছা কুছে মাই তই নিউজ চেনে না আউলি আমাৰ এখন মান গেল হয় গাঁৱত যে ধুতি পাঞ্জাবী গামছা চামছা লৈ লেবেল মাৰি থাকে হিঙিতে এখন মান নেগে লয় নহয় বাবা এ হবু নকৰু বুলি কছ ন এসা কছন যে কৈছো আৰু নহয় মোৰ হব হে তোৰ হপাত খাই কৈছো এগলা হাম কাম কেতিয়াও নকৰো বুড়ো ই দেখোন মোৰে হব খাই গেলে ওই ইতার মানে মোক মারবে হচ্ছি বাবা রসুন তো কাজি বাবা ও গেলি নো নাম আহুন দুটার লগত উপায় নাই আৰু কাজিয়া কলিও খাও উঠে নকলিও দেখোন মনটো বয়া লাগে উপায় নাই আৰু ফৰখানত কাম বন কৰা মানুহ এটা নহয় হল মতা মানুহৰ কাম মাইকী মানুহৰ কাম সব ময়ে কৰবা লাগা হল আজি যদি তেওঁ থাকিল হয় এগিলা কাম মোক কৰবা দিলা হয়নে তেওঁতো কল্লা হয় মোৰ বৰ দুখ লাগি তেওঁ ও বাবা ৰ শুন ৰ সিহঁতৰ তাত গেলি নে তই তোৰ কথা সিহঁতে হয়ভত দিলানে হা হয়ভত দিব ও বাই উল্টে যাই ফেলে মই গালিহি খালো মই জানো সিহঁতে যে আমাৰ কথাত হয়ভত দিয়া বা আমাৰ কথা চিন্তা কৰা ভকত নহয় মই ভালকেই জানো পিছে ও বাবা এটা কি কথা চিন্তা কৰিছানো চিন্তা কৰিব পাৰা ক্ষমতা মোৰ হৰে গৈছি টেনচনত মাথা গৰা মৰি গৈছি ও বাই শান্তিত টুপনি মাৰিম বুলি ভাবি চকু কেইটা মুজিলেও খালি পুলিচৰ বটোখানি দেখা পাওঁ মোৰ জানো নহয় মইতো চকু মুদবাই নৰো পুলিচে খেদি আহা নকে পাওঁ আৰু মোৰ যিকোনো সময়তে বাপা পুলিচ পুলিচ কৰি বুকখনে ধপ ধপি থাকে এগলা সব দুৰ্গতি তোৰ কাৰণে হৈছি তই যৌতুক খোজা বুদ্ধিটো মোৰ মাথাত সুমে দিছিলি এতিয়া তয়ো মোক দুখ জাপি দিলি ঐ তোৰ সুখৰ কাৰণে তো মই তোক এগলা কৰবা দিছিলো আমি যি জেলুৰ ভাত খাম সেইটো খাটাং ৰেডি হৈ থাক লৈছিলি নহয় তইতো মুল্লি মুল্লিয়ে মোকো মাল্লি বন্ধু বুলি পেলাই এখানি সহ্য কৰিব নোৱাৰা নে এইগিলাখান তিৰি মাৰা মানুহৰ লগত মোৰ বন্ধু চন্দ্ৰ হাতি নাই দে পাক দিছো পুলিচে সেইটোকে মোক একলগে বহি থকা দেখো তাৰ পাছত ফ্ৰীতে মোকো দুইখনমান মাৰো নাকত বুলি নহয় হল বডিতে লাজ লাগছি কানত দল্লু এনেকুৱা ভুল আৰু জীৱনত কেতিয়াও নকৰো মই হয় নেকি ঠিকে আছে তই কলি মই শুনলো কিন্তু মোৰ নাও মানে বিশ্বাস নহলাক আচ্ছা তিৰি মাৰা কুকুৰটো দেখোন মোক সুচা হৈছে দম দি থৈ গেলাকে
রহ তাক আজি মই হানিয়ে মারিম কসম যে এই কুকুর হ কি খবর তোর প্রাঞ্জল হুম ভালেই রে বাকি ক কি তই বলে গাড়ি লবি কুয়া শুনিছো তই বোলে ছোৱালী টেনশ্যনতকৈ গাড়ী টেনশ্যনত বেছি শুকাই পৰিছে মানুহটো এ তই এইবোৰ চিন্তা নকৰিবি বুজিছ তোৰ কাৰণে এখন ধুনীয়া টিপ টপ গাড়ী মই থৈ দিছো আইঔ ল কি দিছা এখন ইখান ও এখন 500 টকি কিমান 500 টকা 500 নালাগে মোক 100 হে লাগে বুঝছে বড়ুয়া হয় স্যার ঘরতো নাই বাহিরতো নাই কত গোল বাড়ি ওই খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গার্মি কোকারো সিম্ফনি লিভার আপোনাৰ লিভারক সদায় দেখা কৰি ৰাখে জিওনি সেলফি স্ট্যান্ড এ ওয়ান সেভলনৰ সুৰক্ষা এতিয়া নতুন হ্যান্ড ওয়াশৰ হৈতে গুড নাইট এডভান্স একটিভ প্লাস মাডাৰ হৰলিক্স এল আই চি অফ ইণ্ডিয়া হাৰ্পাল আপকে সাথ এডিকশন ডিও স্মেল ষ্ট্ৰং লাষ্ট লং হকিন্স ফুচুৰা এয়াৰটেল দ্য স্মাৰ্টফোন নেটৱৰ্ক আৰু মেগী টু মিনিট নুডলছ